প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণ ফুটে নিউজ ইন ব্রিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ও রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিং। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণ ফুটে নিউজ ইন ব্রিজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই গত রাতে প্রচারিত যে সংবাদ শিরোনামগুলো ছিল টেলিভিশনে, সেগুলো একটু দেখে নিই। আন্তর্জাতিক ষড়যন্ত্রে জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে মৌলবাদীরা, অভিমত বিশেষজ্ঞদের। পঞ্চগড়ের তিন জিএমডি 18 দিনের রিমান্ডে। সুযোগ পেলে এদেশের নারীরা যে কোনো চ্যালেঞ্জ জয়ের সক্ষম বলেছেন প্রধানমন্ত্রী। পুরুষ শাসিত সমাজের প্রতিবন্ধকতা পেরিয়ে অধিকার আদায়ের আহ্বান। প্রধান বিচারপতিকে 5 জানুয়ারি নির্বাচন অবৈধ ঘোষণার দাবি বিএনপির। মীর কাসেমের মামলায় গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাইমন্ত্রীর। রাজধানীতে চুলা বিস্ফোরণে দগ্ধ শাহনওয়াজের মৃত্যু, স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। গ্যাস কর্তৃপক্ষের খামখেয়ালিকে দুষলেন ডাক্তার সামন্তলাল। মিরপুরে ভারত পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সহজ জয় ভারতের। গ্যাসের লিকের জনিত দুর্ঘটনায় দুই সন্তানের পর বাবার মৃত্যু, সচেতনতা বৃদ্ধি ও কারণ খতিয়ে দেখার তাগিদ। সুযোগ পেলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নারীরা সক্ষম বললেন প্রধানমন্ত্রী, অধিকার আদায় করে নেবার আহ্বান। কাউন্সিলের প্রস্তুতিতে সরকার পদে পদে বাধা দিচ্ছে, অভিযোগ বিএনপির আন্দোলনের হুঁশিয়ারি। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম, আমাদের হাতে কিছু পত্রিকা এসেছে, আমরা ফাঁকে ফাঁকে পত্রিকার যে শিরোনামগুলো সেগুলো দেখতে পাবো। তবে আমরা যেটি দেখেছি, আমাদের সংবাদের শিরোনাম ছিল জঙ্গিবাদ নিয়ে একটি সেমিনার হয়েছে, সেই সংবাদ ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নারী অধিকার নিয়ে একটি অনুষ্ঠান ছিল, সেখানে তার বক্তব্য প্রধান বিচারপতিকে নিয়ে, এবং আমরা দেখেছি যে মীর কাসেম আলীর যে গাফলতির বিষয় সেটি কিন্তু সংবাদের শিরোনাম হয়েছে। তবে আমরা আমাদের সেকেন্ড পার্ট এবং অন্য টেলিভিশনে যেটি দেখেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও একটি বড় সংবাদ ছিল, এবং সেটি নিয়ে আমরা প্রথমত আলোচনাটা শুরু করতে চাই। এই কারণের জন্য যে এই নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ টানটান উত্তেজনা চলছে, এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের অনেক দাবি দাওয়া এবং তাদের অনেক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আমরা রাজনীতির একজন ব্যক্তিত্বকে সাথে পেয়েছি এবং বিশ্লেষক সুভাষ সিং রায়কেও পেয়েছি, সে কারণে যেন আমরা এই আলোচনা শুরু করতে চাই। আমি আলাল ভাই আপনাকে দিয়ে শুরু করব, যেহেতু নির্বাচনের মাঠে আপনারা রয়েছেন এবং আপনারা প্রস্তুতি গ্রহণ করছেন, অভিযোগের পর অভিযোগ, 70টি আসনে নির্বাচনের প্রার্থী আপনারা দিতে পারেননি, আপনারা বলছেন যে সরকার সমর্থকদের বাধা হুমকির জন্য এটি সম্ভব হয়নি। তবে যেটি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তিনি বলেছেন, সেনা ছাউনি থেকে জন্ম বলে বিএনপি তাদের প্রার্থী দিতে পারছে না, আসলে বিএনপি তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না। আপনি কীভাবে দেখবেন বিষয়টাকে? আপনাকে ধন্যবাদ। নির্বাচনী ব্যবস্থাটাকে তো এমনভাবে তছনছ করে দেওয়া হয়েছে যে তার মধ্য থেকে প্রকৃত অর্থে নির্বাচনের যে ব্যাপকতা বা এটার যে শাব্দিক অর্থের যে একটা দোতনা রিদম, যেটা সেটা কি আসলে পরিপূর্ণভাবে একটা ছন্ন ছাড়া অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন সরকারের তল্পিবাহক হয়ে যায়, আর নির্বাচনী ব্যবস্থাটা যখন সর্বোচ্চ পর্যায়ে প্রথমেই নির্বাচনবিহীন অথবা নির্বাচন নির্বাচন নামক একটি খেলার মাধ্যমে গঠিত হয়, সেখানে তৃণমূলের পর্যায়ের যে নির্বাচন স্থানীয় সরকারের, সে স্থানীয় সরকারে যারা থাকেন বিশেষ করে শাসক দল, যাদের আমলে এই আমি যে কথাগুলো বললাম সেগুলো যখন হয়, নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা যখন সরকারের তল্পিবাহক হিসাবে কাজ করে, তখন এই সরকারি দলের সমর্থক যারা নিম্নতম পর্যায়ে থাকেন, তারা তাদের আঙিনার নির্বাচনটা যখন আসে, তখন তারা একটা উদাহরণ হিসাবে ওইটাকে মাথায় রাখে যে আমাদের নেত্রী বা আমাদের অমুক অমুক নেতারা, এরা তো বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, এদের তো ভোটের প্রয়োজন পড়ে নাই, বা ভোট ভোট নামক একটা চড়ুইভাতি করে এরা নির্বাচিত হয়েছেন, তখন তাদের মধ্যেও একাঙ্ক্ষাটা জাগে যে আমরা এই এত কষ্ট করে নির্বাচন করতে যাব কেন। তো সেখানে মূল টার্গেটটা আসে প্রধান প্রতিপক্ষ হিসেবে, শক্তিশালী প্রতিপক্ষ বিএনপির উপরে। এবং সেই কারণে আপনি যেটা বলেছেন, 86টি নয়, 114টি আসনে আসলে, এখন 114টি আসনে। এবং সে জায়গায় মানে 114টি আসনে কি হয়েছে, আপনারা প্রার্থী দেননি? 114টি আসনে আমরা প্রার্থী দিয়েছি, কিন্তু হয় প্রার্থীদেরকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি, অথবা ঠুনকো অভিযোগে বাতিল করে দেওয়া হয়েছে, অথবা তাদের পরিবার পরিজন সহ এমন ধমক দেওয়া হয়েছে যেগুলো প্রিন্ট মিডিয়ায় হয়তো বিভিন্ন সময় এসেছে, যে তাদের পরিবারকে এমনকি স্ত্রীকে গিয়ে বলেছে যে স্বামীকে হারাতে চাও নাকি স্বামী নির্বাচন করবে সেইটা চাও, এমনটা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে আমাদের
অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে, জেলখানায় থাকা অবস্থায় আমাদের পছন্দের প্রার্থী বা স্থানীয় পর্যায়ের পছন্দের প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছি, কিন্তু পরবর্তীতে পারিবারিক চাপে এসে জেলখানা থেকে চিঠি লিখে নির্বাচনী বোর্ডে আমাদেরকে পাঠিয়েছে যে আমি নির্বাচন করতে পারছি না, আমার পরিবারের সদস্যদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার জন্য। আবার মনোনয়ন আমরা যাকে দিয়েছি ওই একই এলাকায় বিকল্প হিসাবে, সে জেলখানা থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছানোর আগে তার বাড়িতে বোমা হামলা হয়েছে, তার কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার ভাইকে গ্রেফতার করে আবার নিয়ে যাওয়া হয়েছে, তাকে জেল গেটে জামিন বাতিল করে আবার সোনের করা হয়েছে এবং একই সঙ্গে তার বাড়িতেও হামলা হয়েছে। কিন্তু জেলখানায় বসে তো নির্বাচিত হওয়ার নজির বাংলাদেশের রয়েছে, নানা রকম জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তো বাংলাদেশে নির্বাচিত হয়েছে। এক্স্যাক্টলি, জনগণ যদি চায় তাহলে সেখানে বাধা কোথায়? আপনার সাথে আমি একমত সেই জায়গাটা, কিন্তু নির্বাচনের সর্বশেষ যে সংযোজন আগে ছিল কি, নির্বাচনে সহিংসতা হতো, সংঘর্ষ হতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কখনো একটা পক্ষ নিত অথবা কখনো নিরপেক্ষ ভূমিকা নিয়ে সেখানে সে জায়গাটা দূর করে দিত। এখন তো সেটা হয় না, আইন শৃঙ্খলা বাহিনী মাঠে যাওয়ার আগে অথবা প্রস্তুতি নেয়াকালীন সময়ে নির্বাচনের দিন আগের রাতেই ব্যালট বাক্স বোঝাই হয়ে যায়, এমনটা আমরা পৌরসভা নির্বাচনেও দেখেছি আর ইউনিয়ন পরিষদের নির্বাচনও দেখার আশঙ্কা করছি। যে কারণে আমি বলেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন এইভাবে হয় তখন ওটা সর্বোচ্চ পর্যায়ের উদাহরণ থাকলে সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত সেটা অনুসরণ করার চেষ্টা করা হয়। আর নির্বাচিত হলেই বা লাভটা কী? কারণ বিএনপির যারা নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়ররা প্রত্যেকে বরখাস্ত হয়েছেন বিভিন্ন মামলার ঠুনকু অজুহাত দেখিয়ে, পৌরসভার হয়েছেন, উপজেলা পর্যায়ে হয়েছেন, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পর্যন্ত বরখাস্ত হয়েছেন, নির্বাচিত হওয়ার শপথ নেওয়ার 12 দিনের মাথায় বরখাস্ত হয়েছেন এমনটাও দেখা গেছে। গাজীপুরের মেয়র অত্যন্ত বয়োবৃদ্ধ একজন, নির্বাচন আসলেন কেন? না, আসতে তো আমাদের হবেই, কারণ যেহেতু আমাদের এখনও আস্থাটা রয়েছে জনগণের উপর, সাধারণ জনগণের উপর, যে একটা পর্যায়ে গিয়ে তারা নিজেদের প্রতিরোধ গড়ে তুলবে এবং এই প্রতিরোধের ঘটনা অনেক জায়গায় দৃশ্যমান আছেও, কিন্তু সেটা এমন নগণ্য, সেটা উতরে যদি এই বিরোধী দলের কোনো প্রার্থী নির্বাচিত হয় তাকে কলমের এক খোঁচায় বরখাস্ত করে দেওয়া হয়েছে, এরকম কয়েক শত উদাহরণ রয়েছে আমাদের সামনে। সুতরাং সংকট কিন্তু উভয় দিকে, যেমন বলে ডাঙায় বাঘ আর নদীতে কুমির, ওই অবস্থার মধ্যে আমরা আছি, মানে আপনারা খুব বিপদে আছেন নাকি? তার মধ্যেও আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি, তৃণমূলে যাওয়ার চেষ্টা করছি, যে হ্যাঁ মানুষ অন্তত দেখুক যে নির্বাচনকে কেন্দ্র করে বা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত জিনিসটাকে কিভাবে সরকার এবং এই প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী লোকেরা কিভাবে এটাকে কব্জা করে নির্বাচন নামক চড়ুইভাতিটা করে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে একটি জেলার আঞ্চলিক ভাষায় ভকে ব বলে, ভাগিনাকে বাগিনা বলে, ভাইকে বাই বলে, তো সেই সব জায়গার লোকেরা দুষ্টুমি করে অনেকে বলে যে এখন তো এটা ভোট না, এটা হলো বোট, মানে ওরা তো ভোট বলতে পারে না, বলে এটা বোট, বোট মানে নৌকা। আচ্ছা, তার মানে ওটাকে জিতিয়ে আনতেই হবে, আর যদি অন্য কেউ হয় তাকে কলমের খোঁচায় বাতিল। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা শুনবো আপনার কাছে নিশ্চয়ই আরও বিশ্লেষণ রয়েছে। সুভাষ দা, আপনার শুনছিলেন চড়ুইভাতি নির্বাচন এক ধরনের এক পর্যায়ে তিনি বললেন। আমরা যদিও আজকে মাননীয় তথ্যমন্ত্রীকে বলতে শুনেছি, তিনি বলেছেন কুষ্টিয়ায় সরকার প্রশাসন যেভাবে ইতিপূর্বে উপজেলা ও পৌরসভা নির্বাচন করেছে সেভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এবং 800 আসনের মধ্যে 50 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তো যেটি আলাল ভাই অভিযোগ করলেন, তিনি কিন্তু বললেন যে ইতিপূর্বে উপজেলা এবং পৌরসভা নির্বাচন আমরা দেখেছি কি ঘটেছে, আবার মাননীয় তথ্যমন্ত্রী কিন্তু একই কথা বলেছেন যে ওরকম করে নির্বাচন হবে, তিনি নিশ্চয়ই মিন করেছেন ভালো একটা নির্বাচন হবে, কিন্তু আলাল ভাই মিন করছেন যে না, এই নির্বাচনও সে নির্বাচনটা যদি ভালো হয়নি একটু ভালো হবে না। আপনাকে ধন্যবাদ। আমার খুব প্রিয় নেতা আলাল ভাই কিন্তু তার বাক্যবিন্যাস কিন্তু খুব এত ছন্দের গাঁথন যে থাকে, আর চমৎকার চমৎকার শব্দ তিনি উৎকলন করেন এবং এগুলোকে খুব একটা অস্বীকার করাও সবসময় যায় না। উনি উল্লেখ করেছেন ছন্ন ছাড়া, দাদা তো ইনফরমেশনের ওয়ার হাউস, আমি ছন্ন ছাড়া নির্বাচন নির্বাচন খেলা, বেশ শব্দগুলো কিন্তু খুব, আপনি যেহেতু বিতর্ক করতেন বিতর্ক করাতেন দেখবেন শব্দগুলো খুবই চমৎকার, চড়ুইভাতি নির্বাচন, ভোট ভোট চড়ুইভাতি, এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু যদি আমি মেনেও নিই এটা কিন্তু আজকের নতুন না, আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলি নতুন না, কিন্তু আমরা মাঝে মাঝে আমি নিজেও একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে চলে যাই যে গণতন্ত্রের নিম্ন মাঝারি যে অবস্থায় আমরা এখন আছি বলে আমরা স্বস্তিতে থাকি কিংবা আশাবাদী হই, সেখানে আলাল ভাইয়ের কথা অনুযায়ী একেবারেই ছন্ন ছাড়া অবস্থা, তাহলে
বাংলাদেশের যে গণতান্ত্রিক কাঠামো যে কথাটি আদাল ভাই এতক্ষণ বললেন যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে গেছে কিংবা ইচ্ছা করে অকেজো করে রাখা হয়েছে, তো এটাও কিন্তু একদিকে হয়নি যদি আমি ধরেও নিই। আচ্ছা আমি একটু আশাবাদের কথা বলি, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ তিনি যখন বাংলাদেশে চার দিন থাকলেন তার সাথে আমি চার দিনই থাকবার চেষ্টা করেছি যেহেতু তার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। এই কারণে ডক্টর কৌশিক বসু তার সর্বশেষ সংবাদ সম্মেলনে একটা কথা বললেন যে বাংলাদেশ এখন তরতর করিয়ে গিয়ে চলছে এবং চীনের সাথে পাল্লা দিয়ে গিয়ে চলছে, এটা বলছেন এক কথা। আর একটা কথা আমি ব্যক্তিগত আলাপচারিতা জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো প্রিয় গান আছে কিনা বাংলাদেশ দেশাত্মবোধক গান, সে বলে একটা গান আমি প্রায় শুনি, সবকটা জানালা খুলে দাও না। তাই বললাম হ্যাঁ খুবই গানটা খুবই ভালো গান। তিনি আবার পরে বলছেন যে না পরের লাইনটা আপনারা শোনেন না মন দিয়ে, কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান। সাবিনা ইয়াসমিনের এই গানটি আমরা আসলে প্রায় সবাই মন ভাঙা গান গাই। আপনি দেখেন আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা আমরা গণতান্ত্রিক কাঠামোতে সরকারি দল এবং বিরোধী দল, যে কথা আমি প্রায় বলি যে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন। এই যে আর্ট অফ কম্প্রোমাইজের এই জায়গাটা কিন্তু আমরা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিরোধী রাজনৈতিক দল বলেন, আমরা করতে পারিনি। আমি খুব সংক্ষেপে শেষ করছি, করতে পারিনি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। যে আমি যদি সরকারি দলের কথাই বলি, সরকারি দল একটি শক্তিশালী বিরোধী দল পায়নি, এটা সরকারি দলের জন্য খারাপ সংবাদ। আর বাংলাদেশে সেই অর্থে আপনার শক্তিশালী বিরোধী দল নাই। তা না হলে এই যে নির্বাচন কমিশন যে একটি রাজনৈতিক ব্যবস্থাপনায় কিংবা রাজনৈতিক যে কাঠামোতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিরণ ভাই, সেইটা কিন্তু বিএনপি কখনো কিন্তু আমলে নেয়নি। কারণ এই সরকারকে আপনার নিশ্চয় ধন্যবাদ জানাবেন যে 2009 সালে দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, যেটা দাবি ছিল। আপনার মনে পড়বে যে 33 দফা দাবি নিয়ে শেখ হাসিনা কিন্তু সংগ্রাম করেছিলেন আদাল ভাইদের যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে, এই স্বচ্ছ ব্যালট বাক্স, এই আপনার ছবিযুক্ত ভোটার তালিকা, এই যে সব বিষয়গুলো নিয়ে, এগুলো কিন্তু তিনি লড়াই করেছিলেন, এই লড়াই কিন্তু তিনি জিতেছেন। আমি আপনি একটু আপনাকে ধরিয়ে দিই, নিশ্চয়ই আপনি যেটা বলছেন কথা সঠিক যে স্বচ্ছ ব্যালট বাক্স আমরা পেয়েছি, ছবিযুক্ত আমরা ভোটার তালিকা পেয়েছি, আমরা অত্যন্ত সুন্দর ডিজিটাল পদ্ধতি পেয়েছি। কিন্তু যেটি অভিযোগ করলেন যে ভোটের রাতে বা আগের রাতে যদি ভোট বাক্স ভরে যায় তাহলে সেই স্বচ্ছ ব্যালট বাক্স বা অস্বচ্ছ ব্যালট বাক্স দিয়ে সেখানে কি আসবে যাবে? আমি আসবে যাবে এটা আমি আপনাকে বলছি, আমি এক মিনিট সব শেষ। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা হচ্ছে এই যখন জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু সকল বিরোধী দলকে, সংসদের সকল বিরোধী দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন জামাত ইসলামকে ছাড়া। আপনার ঠিক মনে পড়ে, আলাল ভাইয়ের মনে আছে, তিনি বলেছিলেন যে আসেন আমরা একটা সার্চ কমিটি করি, সেই সার্চ কমিটির মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করি। এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব, আপনি দেখেন ভারতের নির্বাচন কমিশনের কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তারপরেও কিন্তু ভারতের নির্বাচন কমিশন নিয়ে ওখানকার রাজনৈতিক দলরা প্রশ্ন তোলে না, তোলে না। কারণে টিএন সেশন প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় যেই মাত্রায় নিয়ে গেছেন সেটার থেকে কিন্তু আজকে সে ধারাবাহিকতা চলছে। আমি যদি ওইভাবে বলি, আপনি নির্বাচন কমিশনকে গত 7 বছরে শক্তিশালী করবার জন্যে আদাল ভাইয়ের মতন বুদ্ধিমান ত্যাগী সাহসী নেতারা যেখানে রয়েছেন তারা কিন্তু কোনো মানে ফর্মুলা দেননি কিংবা কোনো রূপরেখা দেননি, কিংবা নির্বাচন কমিশনকে বাধ্য করানো এই যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা, আপনি নির্বাচন কমিশন এখনও শক্তিশালী না এই অর্থ বলছি। দেখেন নির্বাচন কমিশনে তার যোগ্য লোকবল নাই, প্রায় যখন বলা হয় তখন কিন্তু সরকারি দলের পক্ষে যারা বলেন কিংবা বলি আমরা তারা কিন্তু এই কথাটা উত্তর দিতে পারি না, নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেই সক্ষমতার জন্য কিন্তু আমরা রাজনৈতিক দলরা কিন্তু চিৎকার করি নাই। এই চিৎকারটা সরকারি দল করবে না, কিংবা এই আকুতিটা সরকারি দলও কিন্তু করবে না, করতে গেলে বিরোধী দলের পক্ষ থেকে করতে হবে। আপনি বাংলাদেশের নির্বাচন কমিশনে অনেক ঘাটতি রয়ে গেছে, তাদের নিজস্ব জনবল কিন্তু কম, এবং আপনার মনে আছে বিএনপির সময় যে 188 জন কিংবা 160 জনের একটি যে নির্বাচন অফিসার নিয়োগ করা হয়েছিল সেটা কিন্তু আদালতে এখনও পেন্ডিং রয়েছে। এই মামলার খোঁজ খবর নেওয়া কিংবা এইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া,
এই কাজটি কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো সময় আমি করতে দেখি নাই। নিশ্চয় আপনার অভিযোগ নিশ্চয় যেটি রয়েছে সেটির সাথে আমি নিশ্চয় আলাদা কেস আসবে। আমি একটা জায়গা আপনার কাছে শুধু জানতে চাই, আপনি বললেন যে জনবলের অভাব রয়েছে নির্বাচন কমিশনে, শক্তিশালী করা হয়নি। আমি জানি না বিএনপি নিশ্চয় 8 বছর ক্ষমতার বাইরে রয়েছেন বা প্রায় 8 বছরের বেশি রয়েছে ক্ষমতার বাইরে, তত্ত্বাবধায়ক সরকার মিলিয়ে এখন প্রায় 9-10 বছরের মতো অবস্থা হয়েছে। এই 8-10 বছরের কী অবস্থা হয়েছে সেটি নিশ্চয়ই সরকার রাষ্ট্র বা আপনারা যদি কিছু বলার থাকে আপনি সেটা বলবেন। গত নির্বাচন যেটি হলো সেই নির্বাচনে নির্বাচন কমিশনের জনবল থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়নি, করা হয়েছে। এটা কিন্তু আমি অঙ্ক দিয়ে দেখিয়েছিলাম, খুব সম্ভবত আপনার এখানে আমি সর্বশেষ আপনার সঙ্গে যখন দিয়েছিলাম আমি কিন্তু অঙ্ক দিয়েছিলাম যে কোন কোন জায়গায়, কারণ ওই রেকর্ডটি আমার কাছে আছে। এই ধারণাটি সঠিক নয় এবং ঠিকভাবে কিন্তু সব গণমাধ্যমে আসে না, কেননা আপনার যে জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, এই নির্বাচনের অফিসারের মধ্যে কিন্তু ঘাটতি আছে এবং দেখা যাচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের দিয়ে কিংবা কর্মচারীদের দিয়ে তাদেরকে কিন্তু দায়িত্ব পালন করানো হয়। তারা কিন্তু একটা জেলা নির্বাচন অফিসার কিংবা উপজেলা নির্বাচন অফিসারের কিন্তু সক্ষমতা তাদের নাই, অভিজ্ঞতাও নাই। এই ব্যাপারগুলো আমি কখনোই বিএনপিকে বলতে শুনি নাই। আমি বলছি যে তারা পিয়ন দিয়ে কেন নির্বাচন করাচ্ছে, কেন কি করছে, এই যে ব্যাপারগুলো এগুলো তারা কখনো হাইলাইট করে না। তারা এই যে শুধু হাইলাইট করার ব্যাপার না, আপনি তো কন্ট্রিবিউট করবেন। আপনি গণতান্ত্রিক কাঠামোতে, এই দেশ তো আমার সবার, আওয়ামী লীগের যেমন দেশ বিএনপিরও দেশ, তাদের তো যে কন্ট্রিবিউশনের যে জায়গাটি সেই জায়গাটি কেন করলেন না? আমি আবার প্রথম ওই জায়গাটা ফিরে আসি 15 সেকেন্ডে। বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়েছিলেন জিল্লুর রহমান সাহেবের আমন্ত্রণে, তাকে তিনি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন যে আপনি ডেকেছেন তাই এসেছি, কিন্তু আমি এই আলোচনায় অংশগ্রহণ করব না। রাজনৈতিক কাঠামোতে এই মান অভিমানের জায়গা কোথাও আছে কিনা, কোন আলোচনা ছিল সেটা অংশগ্রহণ, এই যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সার্চ কমিটি, সেই সার্চ কমিটিতে অংশগ্রহণ করেনি বিএনপি, কেন করেনি এইটা কিন্তু আমার মাথায় কিন্তু আসে না। কিছুক্ষণের মধ্যে আমাদের দুজন প্রিয় অতিথি আপনাদের কাছে উপস্থিত হবো, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক আরেকবার স্বাগত প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরে এসেছি আপনাদের দুজন প্রিয় অতিথি নিয়ে। আমরা কথা বলছিলাম সুভাষ সিং দাদার সাথে, কথা বলবো এখন আমাদের আরেকজন অতিথি মোয়াজ্জেম হাসান আলালের সাথে। আমি যেটা নিয়ে কথা বলছিলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষাপটে নানা আলোচনা এসছে এবং যেটি দাদা বললেন সেটি হচ্ছে যে আপনারা কোনো ফর্মুলা কিন্তু এখনও দেননি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, ইভেন যে সার্চ কমিটি হয়েছিল বেগম জিয়া সেখানে অংশগ্রহণ করেনি, এরকম নানা অভিযোগ কিন্তু করা হয়েছে এবং সেটি নিশ্চয়ই আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে অভিযোগ যেটি দাদা বললেন। আজকে আমরা দেখেছি যে আপনাদের বিএনপির পক্ষ থেকে একটা অনুষ্ঠানে বলা হয়েছে যে প্রধান বিচারপতিকে 5 জানুয়ারি নির্বাচনের অবশ্য অবৈধ ঘোষণা করার দাবি আপনারা জানিয়েছেন। তো হঠাৎ করে এই দাবি আপনাদের কিভাবে জনগণ নিবে বা আপনারা কোন প্রেক্ষাপটে এই ধরনের কথা বলছেন? না, এটা তো প্রেক্ষাপট অবশ্যই আছে, প্রধান বিচারপতির নিজের বক্তব্যের সঙ্গে এই প্রেক্ষাপটটি জড়িত, সেটা আমি একটু পরে আসছি। একটা জিনিস হলো যে দাদা যে কথাগুলো বলেছেন, কিছু তথ্য দিয়েছেন, আমি এই ইমিডিয়েট পাস্ট যারা নির্বাচন কমিশনে ছিলেন তার মধ্যে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন, এই যে পৌরসভা নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়ে গেল, অনেকগুলো ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলে উনি বারবার বলেছেন জনবলে সামান্যতম কোনো সংকট নেই এবং সেখানে ওনারা প্রতি ব্যাচে 500 করে লোককে ট্রেন্ডের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন করেছেন যাতে তারা নির্বাচন পরিচালনা করতে পারে। এটা হলো এক, উনি সাক্ষী দিয়ে এবং তথ্য প্রমাণ সহ উনি বলেছেন যতগুলো অনুষ্ঠান ওনার সঙ্গেও আমি করেছি প্লাস ওনারটা আমি শুনেছিও, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। আরেকটা কথা হলো যে এই পৌরসভা নির্বাচনে, বিগত পৌরসভা নির্বাচনে কৌশলটা পরিবর্তন হয়েছে, আমি যেটা বলেছি যে আগের দিন রাতে ভোট হয়ে যায়, এরকম কৌশলটা অনেকগুলো জায়গাতে পরিবর্তন হয়েছে। যেমন পৌরসভা নির্বাচনে আমরা দেখেছি সব জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে পোস্টিং দেওয়া হয়েছে, আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনে গিয়ে, আমি নিজে নিয়মিত সেখানে গিয়েছি পৌরসভা নির্বাচনের সময় অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে যে টিম ছিল সেই টিমের সাথে, সেখানে আমরা বলেছি যে এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিন, ম্যাটার অফ ওয়ান ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিন, কিন্তু কোনো জায়গায় দেওয়া হয় নাই, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে সমস্ত জেলা শহরের যে পৌরসভাগুলো, সেই জেলা শহরের পৌরসভাগুলোতে সব জায়গায় দেওয়া হয়েছে এডিসিদেরকে, কোনো জেলা নির্বাচন অফিসার কিংবা উপজেলা নির্বাচন অফিসারকে জেলা সদরে দেওয়া হয় নাই, আমি একদম গ্যারান্টি দিয়ে বললাম। তাদেরকে দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে, রিমোট এলাকায় যেসব জায়গায় সেইখানে, তার মানে ওনারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে এটা করতে সম্মত ছিলেন না,
বারবার এগুলো লিখিত আকারে আমরা দিয়েছি এবং নির্বাচন কমিশনের আপনার যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার যেটা সেটা এবং নির্বাচন কমিশনের যে আইন নিজস্ব আইন সচিবালয় তাদের আইনের মধ্যেও তারা লিপিবদ্ধ করে রেখেছেন এবং ইচ্ছা যখন সমস্ত এই প্রতিষ্ঠানগুলো নির্বাচনকালীন সময় তাদের আওতাধীন থাকে তারা ইচ্ছে করলে এগুলো পরিবর্তন আনতে পারেন আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই যে প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে এটা খবর পেলে আপনারা কেন তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছেন না যারা তারা মনোনয়নপত্র জমা দিতে পারে 64টি অভিযোগের মধ্যে একটা অভিযোগ তারা মাত্র আমলে নিয়েছেন এবং তাও সেখানে তাৎক্ষণিক র‍্যাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে র‍্যাব গিয়ে সেই প্রার্থীকে তাদের প্রহরাধীনে এনে মনোনয়নপত্র দাখিল করতে পেলেছেন আর 63 জনের বেলায় কিন্তু সংঘর্ষ সংঘাত পারিবারিক অশান্তির মধ্য থেকে এসে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে অথবা অন্য কাউকে দিয়ে জমা দেওয়া হয়েছে তো আমরা দেখেছি যত কিছু আমরা ওনাদেরকে বলি ওনারা সেইগুলোকে আমলে নিচ্ছেন না ওনারা আইন মন্ত্রণালয়ের অপেক্ষায় বসে থাকেন নির্বাচন কমিশন বারবার বলছেন আমরা আইন মন্ত্রণালয়ের না কিন্তু আজকে যাবে দাঁড়িয়ে কিন্তু বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে এবং সুন্দর হবে তিনি না না ওইটা তো ওনারা বরাবরই বলেন কিন্তু ওনারা একটা কথা প্রথম থেকেই বলেন যে আমরা আইন মন্ত্রণালয়ের অপেক্ষায় বসে থাকি নির্বাচন কমিশনের দায়িত্ব কি শুধু রিসিভার হওয়া শুধু রিসিভার হওয়া তো তাদের দায়িত্ব না কারণ তারা তো বললেন যে তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে এখন স্বাধীন করে দেওয়ার পর যদি কেউ স্বাধীনতা প্রকাশ করতে না পারে তাহলে তো সে বাস্তব অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না বরং সারাক্ষণ কর্তার দিকে তাকিয়ে থাকে যে কর্তা কোন ইঙ্গিত করে অভিযোগ হয়তো সেটি হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে আপনাদের অনেক অভিযোগ যেটি হচ্ছে তারা একচোখা হরিণের মতো কাজ করে বলে আপনারা মনে করছেন সেটি হয়তো আপনার অভিযোগ পুরো ব্যাখ্যায় সেটি দাঁড়াচ্ছে কিন্তু হঠাৎ করে যেটা আপনারা বললেন যে অবৈধ নির্বাচন ঘোষণার দাবি যেটি করলেন প্রধান বিচারপতির কাছে এটি এটি হঠাৎ করে এখন এই মুহূর্তে নির্বাচন অংশগ্রহণ করছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবার অন্যদিকে কথা বলছেন কেন বলছেন এটি এটা তো বলতেই হবে আপনি একটা হলো জাতীয় পর্যায়ের নির্বাচন আর একটা হলো স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন আমি বলেছি যেমন গতকালকেও বাংলাদেশের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে যে চরম সাংবিধানিক সংকটে বাংলাদেশ এর আগে তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃত সংস্থাগুলো থেকে বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয়েছে গণতন্ত্রের সংকট আছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাত্রা বেড়েছে শিশু নির্যাতন নারী নির্যাতন ব্লগার হত্যা এগুলো বেড়েছে কিন্তু সর্বশেষ এসেছে চরম সাংবিধানিক সংকটে বাংলাদেশ সেখানে এই সমস্ত বিষয়গুলোকে আবার একত্রিত করা হয়েছে মানবাধিকার ভোটাধিকার গণতন্ত্র বিরোধী দলের উপরে দমনপীড়ন সবগুলো এই জায়গাটা থেকে বাঁচার জন্য যে পথটা সেটা হচ্ছে এইখানে যে প্রতিপক্ষকে নির্মূল করার যদি একটা উদগ্র মানসিকতা থাকে যে না এখানে হবেই না যেটা দাদাও স্বীকার করেছে যে একটা শক্তিশালী বিরোধী দল পাননি কথাটা সত্যি শক্তিশালী বিরোধী দলকে তো স্পেস দিতে হবে আপনার ডেমোক্রেসি তো কখনো একটা পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারবেন এখানে কয়েকটি পায়ের দরকার হয় তা নাহলে একটা চেয়ার বা টেবিল দাঁড়াতে পারে না সিচুয়েশনটা হচ্ছে সেই রকম তো প্রধান বিচারপতি সাহেব নিজে বলেছেন নিজের অভিজ্ঞতায় বাংলাদেশের অনেক সম্মানিত বিচারপতিদের রেফারেন্সে এবং ভারত পাকিস্তান সহ বিভিন্ন জায়গার অভিজ্ঞতায় যে অবসর গ্রহণের পরে কোনো রায় গ্রহণযোগ্য হতে পারে না এবং সেটা সাংবিধানিকভাবে বৈধ নয় আবার অ্যাটর্নি জেনারেল সাহেব এটার বিপরীতে বলেছেন আইনমন্ত্রী সাহেব মাঝামাঝি বলেছেন এবং এটা প্রধান বিচারপতি সাহেব অনবরত বলে যাচ্ছেন তা সেখানে 2014 5ই জানুয়ারির যে নির্বাচনটি হলো সংবিধানের একটা বড় সংশোধনীর পরে সেই সংশোধনীটিতে দুটো বড় রকমের ত্রুটি আমি মোটা দাগে বলে যাচ্ছি দুটো বড় রকমের ত্রুটি একটা হলো প্রথম যে ভার্ডিক্টটা দেওয়া হলো ছোট আকারে যারা সারসংক্ষেপ দেওয়া হয় সেখানে বলা হয়েছিল দুটো টার্মের জন্য দশম এবং একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এক আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন ব্যবস্থাটা সবাই মিলে আলাপ আলোচনা করে সেটা হওয়া উচিত কিন্তু 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় এটাও কিন্তু আবার পক্ষে বিপক্ষে ছিল 4 জন এবং 3 জন আলাদা হয়েছিল 7 জনের মধ্যে তারপরেও 16 মাস পরে যখন খায়রুল হক সাহেব এই পূর্ণাঙ্গ রায়টা প্রকাশ করলেন একদিকে 16 মাস চলে গেছে প্রেক্ষিত অনেক পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে সংবিধান সংশোধন হয়ে সংসদে যা হবার হয়ে গেছে খোল নলছে পাল্টে সব কিছু নতুন রূপে দেওয়া হয়েছে সেইখানে আবার মূল রায় থেকে উনি পুরোপুরি মানে কি বলে ডিক্লাইন করে চলে আসলেন সেখানে উনি ওই যে 2 টার্ম হওয়ার যে প্রস্তাবনাটা সেটা লিখলেনই না তার মানে এটা আরও একটা অন্যায় করা হয়েছে যেটা নিয়ে দৈনিক ইত্তেফাকের মতো পত্রিকা যে পত্রিকার মালিক এই সরকারের অংশ সেই দৈনিক ইত্তেফাকের মতো পত্রিকা সেখানে এডিটোরিয়াল করেছে অন্যান্য পত্রিকা বলেছে ওই সময় থেকে এবং ইদানিংকালেও এটা বলা হচ্ছে আবার আপিলের বিভাগের অবসরপ্রাপ্ত সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি একসময় জাতীয় সংসদ নিয়ে কথা বলেছেন কটাক্ষ করেছেন স্পিকারকে কটাক্ষ করেছেন
জাতীয় সংসদের কোনো কিছু নাই সেটা বলেছেন, রেজিস্ট্রার জেনারেলকে ডেকেছিল তাকে না পাঠানোর জন্য চাপ সৃষ্টি করেছেন। তিনি আবার বলছেন প্রধান বিচারপতি নাকি রাজাকার, তিনি নাকি খালেদা জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, এবং সেটা আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট চত্বরের মধ্যেই সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে বিরোধীর মধ্য দিয়ে তাদের মধ্যে রায়ের ব্যাপারে বা তাদের বিচার ব্যবস্থার মধ্যে যে একটা বড় রকমের দ্বন্দ্ব নিজেদের মধ্যে বিরাজ করছে সেটার প্রেক্ষিতে বলতে হয় যে অবসরের পরে রায় লেখা যদি অসাংবিধানিক হয় তাহলে ওই রায়টা অসাংবিধানিক ছিল, সেকারণের জন্য এই দাবিটা আপনারা বারবার উত্থাপন করছেন বলছেন জি, সেটার জন্য আমরা দাবিটা উত্থাপন করছি যে ওই জাতীয় সংকটটা আগে দূর হওয়া দরকার, যেটা এই সর্বশেষ যে চরম সাংবিধানিক সংকটে বাংলাদেশ সেখানেও কিন্তু 2014 5ই জানুয়ারি নির্বাচন থেকে শুরু হয়েছে। আমরা সময় থাকলে আবার আপনাকে জানাবো। বাইরের অন্যান্য দেশগুলোও কিন্তু এই জায়গাটার উপরে এইটা কি বেস্ট পয়েন্ট করে জি জি, আমরা আলোচনা আবার আসবো নিশ্চয়তা, এটা নিয়েও হয়তো আপনি আলোচনা করার একটু আগ্রহ প্রকাশ করবেন, কিন্তু একটা বিষয় তো আপনার কাছে একটু শেয়ার করি এই আলোচনার আগেই, একটু প্রশ্ন যদি থাকে একটুখানি, যে এরশাদ তো এখন সরকারের অংশ, তিনি সরকারের সাথে আছেন কিনা এটা আওয়ামী লীগের কোনো নেতা উত্তর দিতে পারবেন? আমি হচ্ছেন একজন সাধারণভাবে কি মনে হয়, মানে আমরা কি নিশ্চয়ই উচ্চমান সহকারী যে আমি এই এই প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে এরশাদ তো সরকারের একটা অংশ হিসেবে আছেন, তিনি তিনি সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব আছেন। আচ্ছা আমি একটু ঘুরিয়ে বলি তাহলে জি, সেক্ষেত্রে সেক্ষেত্রে এরশাদ আজকে যেটা বলেছেন যদি তিনি অংশ হয়ে থাকেন, আপনি হয়তো বা হানা প্রশ্নের উত্তরে না গিয়ে আপনার নিজের মতো করে জবাব দেওয়ার চেষ্টা করবেন, তিনি আজকে বলেছেন যে গাজীপুর একটা সমাবেশে যে আমাকে স্বৈরাচার বলা হয়, এখন কোন স্বৈরাচার দেশ চালাচ্ছে, আমি কোনো মানুষ ক্ষতি করিনি, হত্যা করিনি, আমার সময় কোনো মানুষ গুম হয়নি, সংবাদপত্রে আমার বিরুদ্ধে মুক্তভাবে লিখেছে, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এখন কেউ কিছু বলতে পারে না, লিখতে পারে না, সব কিছু এখন বন্ধ, এটি এরশাদ বলেছেন। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন আমি আপনি দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা অতএব এই ব্যাখ্যার আর প্রয়োজন নাই। তারপর আমি দুই একটি কথা বলবো। আলাল ভাই যে কথাগুলো বলেছেন আসলে পণ্ডিত মানুষের কিছু কিছু পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা থাকে, আমি একটু ভালো অর্থে বলছি, মার্জনা করবেন। আমার কাছে এই জিনিসটা ঢোকে না, জাজমেন্টের শর্ট টার্ম লং টার্ম মিডিয়াম টার্ম বলতে কিছু নাই। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমার আদালত রায় দিল, আমার ফাঁসি দেওয়া হলো, এটি হচ্ছে রায়। আর যে রায়ের কি কারণে রায়টা হয়েছে এর যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা ভিন্ন। আমি ছোট করে বলি, আলাল ভাই যখন বলেছেন যে যে রায়ের একটি অংশ, অবজারভেশন কখনো রায়ের অংশ হতে পারে না। খায়রুল হক সাহেব যখন ওই যখন প্রথম যে রায়টা দিয়েছিলেন রায়ের একটা অবজারভেশন দিয়েছিলেন, পাদটিকা বলে দিয়েছিলেন যে যদি সংসদ চায় তাহলে দুই টার্ম নির্বাচন করতে পারে, একেবারে স্পষ্ট করে বলা। আর এই যে সাংবিধানিক সংকটের কথা বলছে, আমি এখনও অনুরোধ করব দুই রাজনৈতিক দলকে কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান। আমাদের বাংলাদেশের যে আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে কিন্তু সকলেরই দায়িত্ব রয়েছে। এই যে আলাল ভাই যখন প্রথম থেকে বলেছেন, আপনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আপনারা নির্বাচনে আসলেন কেন, উনি সরাসরি বলেছেন আসতে তো হবেই। এই যে বোধোদয়, এই বোধোদয়টা যদি 5ই জানুয়ারি নির্বাচনের আগে যদি ঘটত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটা গুণগত পরিবর্তন ঘটত, এটা সত্যি কথা স্বীকার করতে হবে। এবং এই যে আসেননি, আমি এক অনুষ্ঠানে বলেছিলাম, আমার সময় একটু মজা করে বলেছিলাম, সেই ফকির লালন শাহ একবার তার গানে বলেছিলেন যে সময় গেলে সাধন হবে না। বিএনপির কিন্তু এই উপলব্ধিতে জায়গাটি যে ভ্রান্তিবিলাসে ছিল সেই ভ্রান্তিবিলাস থেকে সরে আসছে, যদি হয়ে থাকে এটা তাহলে গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। আরেকটি ব্যাপার, বেগম খালেদা জিয়া সত্যি সত্যিই একটা জিনিস আবিষ্কার করেছেন, তার দলের পুনর্গঠন খুব জরুরি। এবং তিনি যে কথাটি নির্বাচন আসার যে যুক্তিতে বলেছেন যে আমি এখন দল গোছাতে হবে, আপনি দেখেন এই যে 114টি বলেন 80টি বলেন, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের যে প্রেক্ষাপটের কথা বলছি সেটা কিন্তু দলের দুর্বলতায় প্রকাশ করে। আওয়ামী লীগ 21 বছর যাবৎ ক্ষমতার বাইরে ছিল, 79 পার্লামেন্ট নির্বাচন কিভাবে হয়েছে আমার চেয়ে অনেক ভালো জানবেন আলাল ভাই, এবং ওই সময়কার নির্বাচন ব্যবস্থাটি কেমন ছিল সেটাও ভালো করে জানেন। আমি ওই পুরনো কাশন্দি ঘাটটা চাই না, আমি শুধু একটা কথা বলি, ভারতে
প্রায় 8 থেকে 9টি কমিশন হয়েছিল, ইন্দ্রজিৎ গুপ্ত কমিশন, তারাকুণ্ডে কমিশন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্য। আমাদের এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আমাদের যে নাগরিক সমাজের কথা বলি, তারা দুই ভাগে বিভক্ত, বহুধা ভাগে বিভক্ত। আমাদের শক্তিশালী বিরোধী দল নাই, আমাদের রাজনৈতিক কাঠামোতে সকলে মিলে অংশগ্রহণ করা কোনো ইচ্ছা নাই। তাহলে কি এখন এটাই বলতে পারছেন কিনা আপনি, যেটি বললেন আপনি গানের, আপনি দেখেন বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সত্যি সত্যি কিন্তু আবিষ্কার করেছেন তার দলের কাঠামোতে দুর্বলতা রয়েছে। জি, আপনি যেটি ইরফাককে বলেছেন যে সময় গেলে সাধন হয় না, যেটা বললেন গানের কুড়ি, সেটি তাহলে কি আর কোনোদিনই সাধন হবে না? আমি তো সেই প্রেক্ষাপটে বলিনি, আমি বলছি ওই সময়কার প্রেক্ষাপটে আমি বলেছিলাম। এখন তো সেই উপলব্ধি এসেছে, যেমন কবি সুধীন্দ্রনাথ দত্ত, সে রবীন্দ্রযুগের কবি ছিলেন, তিনি যখন ওই উট পাখি নামে একটা কবিতা আমরা প্রায় বিতর্ক করার সময় পড়তাম না, যে অন্ধ হলে কি পড়াই বন্ধ থাকে, তখন একটা লাইন আছে যে ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। আমরা কিন্তু ওই যে ভ্রান্তি বিলাসে যে বিএনপি যে পড়ে গেলেন, এবং এখনো পর্যন্ত এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এবং তত্ত্বাবধায়ক সরকারের সর্বশেষ যে কফিনে পেরেক ঠুকা, এটা কি বিএনপির কন্ট্রিবিউশন নাই? অবশ্যই আছে। বিচারপতি মাহমুদ, উনি তো আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন, বিচারপতি মাহমুদ আলমিন চৌধুরীকে তাকে বাদ দিয়ে সুপারসিড করে যখন নির্বাচনী ব্যবস্থাকে ইয়াজউদ্দিনকে যখন আনা হলো, তখন ওদের ভাবা উচিত ছিল যে পরিস্থিতিটা কোন দিক যাচ্ছে। শেষ করতে যাচ্ছি না, খারাপ উদাহরণকে কখনো আরেকটি খারাপ কাজের সঙ্গে প্রযোজ্য করে যে ওইটা খারাপ ছিল আমরা ওই জন্য খারাপ করছি, এতে প্রকারান্তরে তাই বোঝা যায়, সেটা তাদের কাছ থেকে আমি ওই ধরনের কথা আশা করি না। আর দ্বিতীয় হচ্ছে, উনি একটি কথা বলেছেন, এখন যেগুলো বলেছেন সেগুলো তথ্য ভাণ্ডার সবার কাছেই কম বেশি আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি একটা কথা বলেছেন খুব চমৎকার, আমার খুব ভালো লেগেছে, যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এটা সর্বশেষ যে উদাহরণটি আমি দিতে চাই, যে আজকের যিনি শাসক দলের প্রধান, উনি গত পরশু দিন সম্ভবত উনি বলেছেন যে একাগড়াতে আমাকে এবং বেগম খালেদা জিয়াকে দুইজনকেই রাজনীতি থেকে মাইনাস করার প্রচেষ্টা করা হয়েছিল, মাহফুজা নাম প্রসঙ্গে উনি বলেছেন। তাই আমি ওই বিস্তারিত আলোচনায় যাব না, তো সেইটা যদি উনি করে থাকে, সেটা সত্যি সত্যি যদি উনি অন্তর থেকে বলে থাকেন, তাহলে একাগড়ের ভিকটিম ওনারা দুজন, তো ওনার নামের মামলা মোকদ্দমাগুলো সব কিছু প্রত্যাহার হয়ে গেল, বেগম খালেদা জিয়ারগুলো আবার রিভাইভ হলো, নতুন নতুন মামলা সংযোজন হলো, বিভিন্ন সবই তো আদালত কর্তৃক, ওই যে আপনি যেটা বললেন না যে সংশোধনী, সেটাও তো আদালত কর্তৃক, এবং এগুলো তো নিয়ে তো বিভিন্ন রকম কথা আছে। আর আদালত নিয়ে কথা বলা যাবে না এমনটা না, করলে পরই কন্টেম্প্ট হবে এমনটা না। আদালতের অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি যদি প্রধান বিচারপতিকে রাজাকার বলতে পারেন, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, তো সে আদালত নিয়ে কথা বলা যাবে না কেন? আদালত থেকে হয়েছে ঠিকই আছে, বেগম খালেদা জিয়ারগুলোও কিন্তু একই বিষয় নিয়ে আদালতের কাছে যাওয়া হয়েছিল, বাট সামারালি রিজেক্ট করা হয়েছে প্রত্যেকটি, একটার মধ্যেও কি কোনো সত্যতা ছিল না যে উনি এখান থেকে একটু মুক্তি পেতে পারেন, কিংবা তারেক রহমান, কিন্তু তারেক রহমান মুক্তি পেতে পারেন পারেন সেটা তো হয়ই নাই। বরং দেওয়ানি স্টাইলের যে একটা মোকদ্দমা ডান্ডি ডাইংয়ে আরাফাত রহমান কোকুর মৃত্যুর পরে, তার ওয়ারিশান যারা সেখানে হচ্ছেন তার স্ত্রী তার সন্তানরা, এরা মা হতে পারেন না, সেই জায়গাটাও তাকে করা হয়েছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে। সোনালী ব্যাংক মানে একটি সরকারি প্রতিষ্ঠান। তা আমি বলছি ওই কথাটা, যে কথাটি শাসক দলের প্রধান যিনি বলেছেন, একটি বাংলাদেশের ওয়ান অফ দি এল্ডেস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি বা আরও পুরাতন, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা গড়েই উঠেছে একটা সেই ধরনের বৈরী পরিবেশের মধ্য দিয়ে, স্ট্রাগল করতে করতে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে সেটা পরিপূর্ণতা পেয়েছেন। আমি শেষ করে দিচ্ছি, সেই জায়গাটায় উনি যদি এখন বলেন যে আমাদের দুজনকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল, ভুল ত্রুটি যাই হয়েছে আপনার আমার, আসুন আমরা দুজনে মিলে আবার সেই মাইনাসটাকে প্লাস করার চেষ্টা করি, কারণ আমরা বারবার কিন্তু জাতীয় সংলাপের কথা বলছি, বারংবার বলছি, ক্লান্তিহীনভাবে বলছি, সেটা নিয়ে টিটকারি মারা হচ্ছে সরকারি দলের বিভিন্ন পক্ষ থেকে, কিন্তু একমাত্র শাসক দলের প্রধান যিনি, উনি পারেন রাজনৈতিক দলটা, এই যে আমি বিএনপির সবার উদ্দেশ্যে বলি, 1951 সালে যখন জনগণনা হয়, আমি বলি অনেক বড় বিশ্লেষণ, একদম বড় বিশ্লেষণ না, জনগণনা যখন হয় তখন আওয়ামী লীগের কর্মীরা ঘরে ঘরে যে বুঝিয়েছিল যে আপনারা যে উর্দু বুঝতে পারেন না, কাউকে বোঝাবেন না,
এটা 52 সালের রিপোর্টে তাতে বেরিয়ে এসেছিল। অর্থাৎ রাজনৈতিক দলের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাই দর্শক, আমরা খুব প্রাণবন্তটা আলোচনা শুনলাম। একটা গানের কোলে যেটি বলেছিল, সময় গেলে সাধন হবে না, এটি আসলে সবার জন্য প্রযোজ্য। আজকে যেরকম বিএনপির জন্য প্রযোজ্য, যদি সরকারে থেকে থাকে তাদের জন্য নিশ্চয়ই প্রযোজ্য হবে। সে কারণের জন্য আমরা গণতন্ত্রের বিকল্পকে অধিক গণতন্ত্র হিসেবে দেখতে চাই। আমরা কোনো মাইনাস ফর্মুলা দেখতে চাই না, আমরা প্লাস ফর্মুলার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, একদিকে রয়েছে আওয়ামী লীগ, আরেকদিকে রয়েছে বিএনপি, এর সাথে অন্যান্য রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে দিতে চাই এবং সে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের মধ্যে দিয়ে আজকের মতো প্রাণফোটের নিউজ অ্যান্ড ভিউজ এখানে শেষ করছি। দর্শক, আগে কেমন দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে, দেখার আমন্ত্রণ রইলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন।